সকলকে সাথী পাঠশালায় স্বাগতম। আমার আজকে ক্লাসটি হচ্ছে বিবিএ থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং সাবজেক্টটি নিয়ে। আজকের বিষয়টি হচ্ছে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি। এটি অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের ফার্স্ট চ্যাপ্টার। প্রথমে আমরা জেনে নিব স্টক হোল্ডার্স ইকুইটি কি। স্টক হোল্ডার্স ইকুইটি যৌথ মূলধনী বা কর্পোরেশন কোম্পানিতে শেয়ার মালিকদের দাবিকেই বলা হয় স্টক হোল্ডার্স ইকুইটি বা শেয়ার হোল্ডারের স্বত্ব। দেখো, আমি লিখে রাখছি স্টক হোল্ডার্স ইকুইটি। যৌথ মূলধনী বা কর্পোরেশন কোম্পানিতে শেয়ার মালিকদের দাবিকেই বলা হয় স্টক হোল্ডার্স ইকুইটি বা শেয়ার হোল্ডারের স্বত্ব। স্টক হোল্ডার্স ইকুইটির উপাদানগুলো হচ্ছে ক্যাপিটাল স্টক, এডিশনাল পেইড ইন ক্যাপিটাল, রিটেন আর্নিংস। এর উপাদানগুলি কী কী? ক্যাপিটাল স্টক, এডিশনাল পেইড ইন ক্যাপিটাল, রিটেন আর্নিংস। অ্যাকাউন্টিং ফর পার ভ্যালু স্টক। অ্যাকাউন্টিং ফর পার ভ্যালু স্টকের অর্থ হচ্ছে শেয়ারের একটা নির্দিষ্ট মূল্য থাকবে বা অভিহিত মূল্য থাকবে। এখানে পার ভ্যালু স্টক বলতে শেয়ারটি সমহারে নাকি অধিহারে নাকি অবহারে বিক্রি হচ্ছে তা কিন্তু বোঝাচ্ছে না। এখানে মূল কথা হচ্ছে শেয়ারের একটা নির্দিষ্ট মূল্য থাকবে বা অবহিত মূল্য থাকবে, এটি সমহারে বোঝাচ্ছে না। পার ভ্যালু বলতে এখানে সমহারে বোঝাচ্ছে না। দেখো, একটি উদাহরণের মাধ্যমে আমরা অ্যাকাউন্টিং ফর পার ভ্যালু স্টকের অঙ্কগুলি দেখে নেই। আমি বোর্ডে লিখে রাখছি একটি কোয়েশ্চন, সেটা কি একটু পড়ে নেই। দেখো, স্কয়ার কোম্পানি ইস্যু করেছে 50,000 শেয়ার, 50,000 শেয়ার অফ পার ভ্যালু কমন স্টক। অর্থাৎ পার ভ্যালু কমন স্টকের স্কয়ার কোম্পানি 50,000 শেয়ার ইস্যু করেছে। ফেস ভ্যালু টাকা 10, অর্থাৎ গায়ের মূল্য হচ্ছে 10 টাকা পার শেয়ার। প্রতি শেয়ারে গিভ জার্নাল এন্ট্রিজ, জাবেদা দেখাও ইন দ্য ফলোয়িং কেসেস, নিচের ঘটনাগুলির সাপেক্ষে। আমার প্রথম কেসটা হচ্ছে এ ইস্যুড এট টাকা 10 পার শেয়ার, অর্থাৎ শেয়ারটি 10 টাকা করে ইস্যু হয়েছে। এখানে শেয়ারটার ফেস ভ্যালু কত? 10 টাকা। কত টাকা ইস্যু করেছে? 10 টাকা ইস্যু করেছে। তাহলে কমও বিক্রি করে নাই, বেশিও বিক্রি করে নাই, সমহারে বিক্রি করেছে। এখন অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দেখতে হবে কি হয়েছে। আমার ব্যবসার মধ্যে অর্থাৎ স্কয়ার কোম্পানির মধ্যে 50,000 শেয়ার 10 টাকা করে এসেছে, মানে স্কয়ার কোম্পানিতে ক্যাশ নামক সম্পত্তি এসেছে 50,000 ইন্টু 10 ইকুয়াল 5,00,000 টাকা। অর্থাৎ স্কয়ার কোম্পানিতে নগদ সম্পদ বেড়েছে কত? 5,00,000 টাকা। তাহলে 5,00,000 টাকা যদি ক্যাশ বাড়ে, তাহলে ক্যাশ নামক সম্পত্তি বেড়েছে। ক্যাশ নামক সম্পত্তি বাড়লে আমরা ডেবিট করব 5,00,000 টাকা। স্কয়ার কোম্পানির 5,00,000 টাকা এসেছে এবং স্কয়ার কোম্পানির উপর 5,00,000 টাকার কিন্তু শেয়ার হোল্ডারের দাবিও বেড়েছে। শেয়ার হোল্ডারের দাবি বাড়লে কি হয়? ওনার সিকুইটি বাড়ে, আর ওনার সিকুইটি বাড়লে ক্রেডিট হবে। তাহলে শেয়ার হোল্ডারের যে দাবি বেড়েছে সেটা আমরা ক্যাপিটাল স্টক বা শেয়ার ক্যাপিটাল নামে লিখতে পারি। আমরা লিখব ক্যাপিটাল স্টক নামে। কী হিসেবে লিখবো? আমরা ক্যাপিটাল স্টক নামে লিখবো। তাহলে ক্যাপিটাল স্টক নামক ওনার সিকুইটি বেড়েছে 5,00,000 টাকা। ক্যাপিটাল স্টক নামক ওনার সিকুইটি বাড়লে কি হবে? ক্রেডিট হবে। আমরা ক্রেডিট করব কত টাকা? 5,00,000 টাকা। এই ক্যাপিটাল স্টকের পরে আমরা একটা ড্যাশ দিয়ে পার ভ্যালু লিখে দিব। কি লিখব? পার ভ্যালু। এই পার ভ্যালু দেওয়ার উদ্দেশ্যটা কি? পার ভ্যালু দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যে পার ভ্যালু স্টক, অর্থাৎ শেয়ারের মূল্য আছে সেই শেয়ারটি আমরা এখানে উল্লেখ করলাম। পার ভ্যালু দিয়ে এখানে বুঝলাম ওই শেয়ারটার ফেস ভ্যালু দেওয়া আছে। আমরা দ্বিতীয় কোয়েশ্চনটা লক্ষ্য করি। ইস্যুড এক টাকা 50 পার শেয়ার, অর্থাৎ শেয়ারটি 50 টাকা করে বিক্রি হচ্ছে। এখানে শেয়ারের ফেস ভ্যালু কত? 10 টাকা।
বিক্রি হচ্ছে কত টাকায়? 50 টাকায়। কত টাকা বেশি মূল্যে বিক্রি হচ্ছে? 40 টাকা বেশি মূল্যে বিক্রি হচ্ছে। এই যে 40 টাকা বেশি বিক্রি হচ্ছে সেটা কিন্তু অধিহারে বিক্রি হচ্ছে বা শেয়ার প্রিমিয়ামে বিক্রি হচ্ছে। এখন আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি দেখতে পারি? দেখো আমার ব্যবসার মধ্যে অর্থাৎ স্কয়ার কোম্পানির মধ্যে 50,000 শেয়ার 50 টাকা করে 25 লক্ষ টাকা ক্যাশ নামক অ্যাসেট বেড়েছে। ক্যাশ নামক অ্যাসেট বাড়লে কি হবে? ডেবিট হবে। আমি ক্যাশ নামক অ্যাসেটটা আগে ডেবিট করে রাখি। ক্যাশ বেড়েছে, ডেবিট করেছে কত টাকা? 25 লক্ষ টাকা। 50,000 × 50 টাকা। এখন আমার ব্যবসার মধ্যে স্টক হোল্ডার্সের অধিকার বেড়েছে কত? যতটুকু ফেস ভ্যালু আছে ততটুকুর দ্বারা শেয়ার হোল্ডারের অধিকার বাড়বে। তাহলে শেয়ার হোল্ডারের অধিকার যদি বাড়ে, স্টক হোল্ডার্স ইকুইটি বাড়ে। আর স্টক হোল্ডার্স ইকুইটি বাড়লে কি হয়? ক্রেডিট হয়। সেটা কি নামে করব? ক্যাপিটাল স্টক নামে। আর যেহেতু সেটা পার ভ্যালু স্টক, আমরা পার ভ্যালু কতটা লিখে রাখব। তাহলে শেয়ার হোল্ডার অধিকার কত বেড়েছে? 5 লক্ষ টাকা। কিন্তু তাদের কাছ থেকে আমরা কত টাকা গ্রহণ করেছি? 25 লক্ষ টাকা। অতিরিক্ত কত? 20 লক্ষ টাকা। এই 20 লক্ষ টাকা কি? শেয়ার প্রিমিয়াম। এই শেয়ার প্রিমিয়ামকে আমরা এডিশনাল পেইড ইন ক্যাপিটালও বলতে পারি। এই শেয়ার প্রিমিয়ামের উপর শেয়ার হোল্ডারের কোনো অধিকার থাকবে না, সেটা ব্যবসায়ের সংরক্ষিত তহবিলে থাকবে। অর্থাৎ ওনার সিকিউরিটি বাড়বে। আর ওনার সিকিউরিটি বাড়লে কি হবে? ক্রেডিট হবে। সেটা কি নামে আমরা ক্রিয়েট করব? এডিশনাল পেইড ইন ক্যাপিটাল নামে। আমরা এডিশনাল পেইড ইন ক্যাপিটাল নামে ক্রিয়েট করেছি কত টাকা? 20 লক্ষ টাকা। যতটুকু বেশি পেয়েছি, এখানে দেখো এডিশনাল পেইড ইন ক্যাপিটাল লিখে একটা আমি ড্যাশ দিয়ে সিএস লিখেছি। এ সিএস মিন্স কমন স্টক। অর্থাৎ আমার যে শেয়ারটা বিক্রি হচ্ছে সেটা কমন স্টক, এই জন্য আমি সিএস লিখে রাখলাম। যদি প্রেফারেন্স স্টক হয় তাহলে আমি পিএস লিখবো, প্রেফারেন্স স্টক। এখন আমার 3 নম্বর কেসটি কি বলছে দেখো। ইস্যুড 8.8 পার শেয়ার। অর্থাৎ শেয়ারটি 8 টাকা মূল্যে ইস্যু হয়েছে। শেয়ারের ফেস ভ্যালু কত? 10 টাকা। কত টাকা করে বিক্রি হয়েছে? 8 টাকা করে। অর্থাৎ কোম্পানি ফেস ভ্যালু থেকে 2 টাকা কমে বিক্রি করেছে। সেটা কি? এই 2 টাকার নাম কি? শেয়ার ডিসকাউন্ট। অর্থাৎ তারা বাট্রায় বিক্রি করেছে। বাট্রায় যদি বিক্রি করে তাহলে কি প্রয়োগ হবে খেয়াল করি। আমরা আমরা কত করে বিক্রি করেছি? 8 টাকা করে বিক্রি করেছি। কত হাজার শেয়ার বিক্রি করি? 50,000 শেয়ার বিক্রি করেছি। তাহলে 50,000 × 8 = 4 লক্ষ টাকা আমার ব্যবসায় নগদ সম্পদ বেড়েছে। অর্থাৎ ক্যাশ নামক অ্যাসেট বেড়েছে। আমি যতটুকু ক্যাশ বেড়েছে ততটুকু আমরা ডেবিট করে নিই আগে। আমরা স্টক হোল্ডার্সকে অধিকার দিব কত টাকার? স্টক হোল্ডার্সকে অধিকার দিব যতটুকু ফেস ভ্যালু আছে ততটুকু। তাহলে কতটুকু ফেস ভ্যালু আছে? 10 টাকা। তাহলে অধিকার দিব কত টাকার? 10 টাকায়। তাহলে আমার ব্যবসায় স্টক হোল্ডারের অধিকার বেড়েছে 10 টাকা করে। তাহলে 50,000 × 10 = 5 লক্ষ টাকার আমার অধিকার বেড়েছে। তাহলে অধিকার বাড়লে কি হবে? ডেবিট না ক্রেডিট? ক্রেডিট হবে। কি নামে ক্রেডিট করব? ক্যাপিটাল স্টক নামে ক্রেডিট করব। এখন আমরা কত টাকা কমে শেয়ারটি বিক্রি করেছি? 2 টাকা কমে বিক্রি করেছি। যে 2 টাকা কমে বিক্রি করেছি সেটা কিন্তু শেয়ার ডিসকাউন্ট। সেই শেয়ার ডিসকাউন্ট কিন্তু আমার একটি মূলধন জাতীয় ক্ষতি। আর মূলধন জাতীয় ক্ষতিটা কিন্তু আমার একটি অ্যাসেট। এটা কি অ্যাসেট? এটি একটি ফিক্টিশিয়াস অ্যাসেট। সম্পদ যেহেতু সেটা ডেবিট হবে না ক্রেডিট হবে। আমার মূলধন জাতীয় ক্ষতি বেড়েছে, আমার ভুয়া সম্পদ বেড়েছে। তাহলে ভুয়া সম্পদটা যদি বাড়ে আমি কি করব? ডেবিট করব। কি নামে ডেবিট করব?
সেটা শেয়ার ডিসকাউন্ট না লিখে আমরা এডিশনাল পেইড ইন ক্যাপিটালই লিখব অর্থাৎ শেয়ার ওডিআর হলেও আমরা এডিশনাল পেইড ইন ক্যাপিটাল লিখব শেয়ার অবহার হলেও বা শেয়ার ডিসকাউন্ট হলেও এডিশনাল পেইড ইন ক্যাপিটাল লিখব তাহলে আমি এখানে কি লিখব এডিশনাল পেইড ইন ক্যাপিটাল আমরা এডিশনাল পেইড ইন ক্যাপিটাল ড্যাশ সিএস লিখলাম কারণ সেটা সাধারণ শেয়ার বা কমন শেয়ার এই কারণে আমরা লিখলাম তাহলে আমরা শিখে নিলাম কমন শেয়ারের ক্ষেত্রে সমমূল্যে শেয়ার কিভাবে লেনদেন লিপিবদ্ধ করতে হবে অধিহারে শেয়ার কিভাবে লিপিবদ্ধ করতে হবে অবহারে শেয়ার কিভাবে লিপিবদ্ধ করতে হবে তিনটা কেসের মাধ্যমে আমরা শিখে নিলাম আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো আমি তোমাদের সামনে আসব সবাই ভালো থেকো দোয়া করো